إن الحمد لله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يهده يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا وَنَذِيرًا وَدَاعِيًا إِلَى اللَّهِ بِإِذْنِهِ وَسِرَاجًا مُنِيرًا أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللَّهِ وَخَيْرَ الْهُدَى هُدَى مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد. اعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا ايها الذين امنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أن يأكل لحم أخيه فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم

দয়া অনুগ্রহে দুনিয়া যাবতীয় ঝামেলা ব্যস্ততা থেকে মুক্ত হয়ে আমরা মাসজিদ আসতে পেরেছি যে আল্লাহ সুবাহ আমাদেরকে সুযোগ ও সুবিধা দান করেছেন সেই আল্লাহর প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি সকলি পুরী আলহামদুলিল্লাহ সালাত তাসলিম বর্ষিত হোক সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ মহানবী আহমদ মুহাম্মদ মুফা সাল্লু আলাই আজকের জুমার খুববার সংক্ষিপ্ত আলোচনার বিষয় চগল খুড়ি এবং মিথ্যা অপবাদ আল্লাহ ধৈর্য সহকারে আলোচনা শ্রবণ করে আমল করার তাও দান করুন সকলে পুরী আল্লাহ আমিন সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ এমন একটি বিষয় সম্পর্কে আপনাদের সামনে আজকে আমার উপস্থাপনা যেইটাকে বলা হয় মানুষের জন্য প্রিয় পাপ মুসলিমদের মিষ্টি পাপ যেই পাপ মুসলিম করতে ভালোবাসে এবং কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই সর্বত্রই তারা এই পাপের মধ্যে নিমজ্জিত থাকে তার একটি অধ্যায় হচ্ছে গিবাদ আরও একটি অধ্যায় হচ্ছে চোগলখুড়ি আরও একটি অধ্যায় হচ্ছে মিথ্যা অপবাদ তিনটা বিষয় একই পদ্ধতিতে হয়ে থাকে শুধু ক্ষেত্র আলাদা কোন মানুষের মধ্যে একটা অপরাধ আছে একটা দোষ আছে আপনি সেই খারাপ দোষকে অন্য মানুষকে বলে দেওয়ার মাধ্যমে তাকে ছোট করছেন এইটাকে বলা হয় গিবাদ পরনিন্দা দোষটা যদি না থাকে আপনি এর পরও বলে বেড়াচ্ছেন এইটা হচ্ছে মিথ্যা অপবাদ আলাদা একটা অধ্যায় এবং দুই জনের মধ্যে ঝগড়া বিবাদ লাগিয়ে দেওয়ার জন্য আপনি কাদা ছুটি করছেন কথাবার্তারা এর কাছে এইটা লাগাচ্ছেন অন্যের কাছে গিয়ে ওইটা লাগাচ্ছেন এইটাকে বলা হয় চবল একই অপরাধ শুধু ক্ষেত্রটা একটু আলাদা আলাদা মানুষ যে সমস্ত পাপ তার জীবনে সংঘটিত করে থাকে তার অধিকাংশই জেহবার মাধ্যমে সংঘটিত হয় আর জিহবার মাধ্যমে সংগঠিত হওয়া পাপগুলোর মধ্যে উন্নত মানের নিকৃষ্ট জঘন্য এবং অশ্লীল একটা পাপ হচ্ছে মানুষের গিবাদ বদনাম করা চুগল খুড়ি করা পরনিন্দা করা যার শাস্তি আপনাকে কিয়ামতের মাঠে এর জন্য বিপদে পড়তে হবে দুনিয়াতে এর জন্য আপনার জন্য অপমানজনক শাস্তি রয়েছে মানুষ সেগুলোর প্রতি কোনো প্রকার ভুরুক্ষেপ না করেই এই মিষ্টি পাপের মধ্যে আল্লাহ পবিত্র তিনি প্রথমেই বলে দিচ্ছেন ওয়াইলুল্লি কুল্লি আহমাজা তিল্লুমাজা প্রত্যেক পেছনে নিন্দাকারীদের জন্য ধ্বংস যারা পিছনে নিন্দা করে যারা মানুষের পেছনে তাদের দোষ গুণ বর্ণনা করে মানুষের পেছনে তাদের অপরাধ গুলোকে অন্যের কাছে বলে দেয় এই অভ্যাস যাদের রয়েছে এরা নিশ্চিত ধ্বংসের মধ্যে আল্লাহ বলছেন। আল্লাহ আল্লাহরাত বারো নম্বর আয়াতে এই জঘন্য কাজটিকে অত্যন্ত কঠোর ভাবে নিষেধ করেছেন এমনকি ধারণা করা পর্যন্ত থেকে বেরত থাকতে বলেছেন আল্লাহ তারা তিনি বলেন ইয়া হে পৃথিবীর বিশ্বাসীগণ যারা আল্লাহকে বিশ্বাস করো যাদের অন্তর ইমান আছে ইজতানিবু তোমরা বেরত থাকো বেঁচে থাকো ক্যাথি রমিন মানুষকে নিয়ে অত্যাধিক ধারণা করা থেকে বিরত থাকো মসজিদের ফ্যান চুরি হয়ে গেছে একজনকে সন্দেহ করে নিলেন হয়তো বা এই চুরি করেছে আপনার বাড়িতে কোনো একটা অঘটন ঘটে গেছে একজন সৎ ব্যক্তিত্বকে একটু আশেপাশে ঘোরাফেরা করতে দেখেছেন মনে করছেন এই আমার বাড়িতে অঘটনটি ঘটিয়েছে এই যে কথির এই যে অত্যাধিক তোমরা ধারণা করে বসো এইটা থেকে তোমরা বেঁচে থাকো কেন ইন্না ইসমুন। নিশ্চয়ই নিশ্চয় ধারণায় পাপ হয় অপরাধ হয় গুনা হয় এরপর আল্লাহ পৃথিবীবাসী যারা ইমান এনেছ তোমরা গোয়েন্দাগিরি করো না অর্থাৎ দোষ খোঁজার জন্য শুধু পেছনে লেগে থাকে এদেরকে বলা হয় গোয়েন্দা প্রত্যেকটা দেশেই গোয়েন্দা বিভাগ আছে যারা মানুষের অপরাধ খুঁজে খুঁজে বের করে তাদেরকে যথাযথ শাস্তি প্রদান করে তো এরকম যে সমস্ত সাধারণ মানুষ যারা মানুষের পেছনে লেগে থাকে শুধু দোষ খোঁজার জন্য যে কার কোথায় ভুল আছে এর এই ভুলটাকে সমাজের মধ্যে প্রচার করে দিতে পারলে আমার একটা সুনাম হবে তার মাথায় একটু হেড হয়ে যাবে সে অপমানিত হবে লাঞ্ছিত হবে আমার ভালো লাগবে রাসু আল্লাহ বলছেন ওয়ালা তাজা সাসু গোয়েন্দা কিরি করো না মানুষের দোষটুটোকে খুঁজে বের করো না বলা একদাব একে অপরের নিন্দা কোরো না পর নিন্দা গিবাদ করা থেকে বেঁচে থাকো। আইয়ো হেব্বাহাদুকুম আইয়া কুলাহি তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে তার নিজের মরা ভাইয়ের গোস্তু খেতে পছন্দ করবে ফাকারি তুমুহু আল্লাহ তারা স্পষ্ট জানিয়ে দিলেন কখনোই নয় পৃথিবীর কোন মুসলিম কোন ইমানদার কোন রুচিশীল সমাজ ভাই কেন মরা ভাই কেন মানুষের গোস্ত ভক্ষণ করতে পারে না তার রুচিতে বাধা দেবে মরা পশুর গোস্তই তো তারা গ্রহণ করবে না বিশেষ করে যারা মুসলিম মেন আল্লাহ তালা মরা পশুর গোস্ত ভক্ষণ করতেও নিষেধ করেছেন তিনি হারাম করেছেন সেখানে নিজের মরা ভাইয়ের গোস্ত ভক্ষণ করা তোমরা কি কেউ পছন্দ করো আল্লাহ তালা নিজেই জানিয়ে দিচ্ছেন ফাঁকা অবশ্যই তোমরা নিজের মরা ভাইয়ের গোস্ত খেতে অপছন্দ করো শোনো গিবাদ বদনাম পরনিন্দা চোগলখুরি এগুলো মরা ভাইয়ের গোস্ত খাওয়ার চেয়েও বেশি নিকৃষ্ট নিজের মৃত ভাইয়ের আপনার ভাই মারা গেছে তার গোস্ত ছিঁড়ে ছিঁড়ে আপনি খাচ্ছেন এইটা যতটা না জঘন্য মানুষের গিবাদ করা বদনাম করা তাকে অপমানিত করা কারো ইজ্জতের লুণ্ঠনের জন্য পেছনে লেগে পড়া দোষ সজার জন্য তার কাছে গোয়েন্দাগিরি করা আল্লাহ তারা বলে দিয়েছেন মরা ভয়ের বস্তু খাওয়ার চেয়েও খারাপ আল্লাহকে ভয় করো ইন্নাল্লাহাতাউয়া নিশ্চয়ই আল্লাহ সুবাহা আলাহুয়া তা তোমাদের তৌবাকে কবুল করবেন তোমাদেরকে ক্ষমা করবেন ইনশা সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ উল্লেখিত আয়াতে আমাদের সামনে স্পষ্ট হয়ে গেল পানির মতো যে মানুষের দোষ ত্রুটি খোঁজার জন্য যেমন গোয়েন্দাগিরি করা নিষেধ দোষ ত্রুটি আপনি যদি ভুলক্রমে জেনেও যান এইটাকে নিজের মধ্যেই চেপে রাখতে হবে মানুষের কাছে বলাটাও একই পর্যায়ের নিষেধ এবং কেউ যদি এই কাজে লিপ্ত থাকে নিজের মরা ভাইয়ের গোস্ত খাওয়ার চেয়েও বেশি নিকৃষ্ট কাজে সে লিপ্ত হলো আল্লাহ তালা আমাদেরকে এই জঘন্য কাজ থেকে বিরত থাকার তৌফিক দেন হজরাতের এগারো নম্বর আল্লাহ বলেন ইয়া আমানু কৌমিন হে বিশ্বের বিশ্বাসীগণ ইমানদারগণ কোনো পুরুষ যেন অপর কোনো পুরুষের ইজ্জতকে নষ্ট না করে তাকে বিব্রত না করে তার মান সম্মান নিয়ে যেন না খেলে তার বদনাম যেন অন্যের কাছে না করে আশা আশা করা যায় যাদের বদনাম আপনি করছেন তার আপনার চেয়ে অনেক ভালো হতে পারে আল্লাহর কাছে ওয়ালা নিসা উম্মিন ইন কোন নারী জাতীয় যেন অপর নারীর গিবাদ বদনাম পরনিন্দা চগল করে তাকে বিব্রত না করে আসা যা যে সমস্ত নারীরা অন্য নারীর গিবাদ করছে ওই গিবাদী নারীর চেয়েও অপর যাদের গিবাদ করা হচ্ছে এরা উত্তম হতে পারে আল্লাহর কাছে সুতরাং আল্লাহ আয়াতের শেষাংশে বলছেন যারা এই কাজগুলো থেকে বিরত না থাকবে যারা এই অপরাধগুলো থেকে বেঁচে না থাকবে আল্লাহ সুবহানাহু তাদেরকে জালিম অত্যাচারী হিসাবে ঘোষণা করেছেন সম্মানিত উপস্থিতি উক্ত আয়াতের আলোকে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের একটি হাদিসে স্পষ্ট করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়া কুম দন্নাফা ইননা দন্নাত হাদিস পৃথিবীবাসী মানুষের ক্ষেত্রে ধারণা করা থেকে বিরত থাকো কেন ধারণাই হচ্ছে সবচেয়ে বড় মিথ্যা জেনে রাখা ভালো হবে যে পৃথিবীতে মিথ্যা কথা বলা পাপের সিরিয়ালে তিন নম্বর বড় মহাপাপ বিশ্বনবী মোহাম্মদ সাল্লাম সাহাবিদেরকে বলছেন ইয়া সাহাবি এ আমার সঙ্গী সাথে আমি কি তোমাদেরকে বলবো না পৃথিবীতে সবচেয়ে বড় বড় অপরাধ গুলো কি কি সাহাবিরা বললেন বালা ইয়ারসুল্লাহ আল্লাহ রাসুল আপনি বলেন সেগুলো কি এক নাম্বার শরাকুবিল্লাহ আল্লাহর সঙ্গে শির করা দুই নম্বর অকুকুল ওয়ালিদাইন পিতা মাতার অবাধ্য হওয়া তিন নম্বর কৌরুজুর অন্য হাদিসা আছে শাহাদুজুর মিথ্যা কথা বলা মিথ্যা সাক্ষ্য দেওয়া রাসুল সাল্লি আসাল্লাম পাপের সিরিয়ালে তিন নাম্বারে উল্লেখ করেছেন আর ধারণা করাটাই হচ্ছে মিথ্যা আর মিথ্যা হচ্ছে পৃথিবীর ভয়াবহ পাপগুলোর মধ্যে একটি সম্মানিত উপস্থিতি এরপরে বিশ্বনবী বলছেন ওয়ালা তাহাসাসু ওয়ালা তাজাসাসু একে অপরের দোষ খুঁজো না দোষ খোঁজার জন্য গোয়েন্দাগিরিও করো না ওয়ালা তানাজাসু ক্রয় বিক্রয়ে ধোকাবাজি করো না যারা দালালি করে ধোকার মধ্যে ফেলে দেওয়ার চিন্তা ভাবনা করে বিক্রেতা অথবা ক্রেতাকে এই কাজ থেকে রাসুল নিষেধ করেছেন ওয়ালা তাহাসাদু একে অপরে হিংসা বিদ্বেষ করো না ওয়ালা তাবাগাজু একে অন্যের প্রতি শত্রুতা পোষণ করো না ওয়ালা তাদাবারু একজন আর একজনের পেছনে লেগো না কখনোই শোনো ওয়াকুনু আইবাদাল্লাহি না তোমরা সবাই মুসলিম জাতি একে অপরের আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে যাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাতৃত্ববোধের সেই অমূল্য রতনেই হাদিসটি মুসলিমদেরকে স্মরণ করিয়ে দেয় ইসলামী কত বললেন কুনু ভাতৃত্ব তোমরা সব মুসলিম আল্লাহর বান্দা তোমরা একে অপরের ভাই ভাই হয়ে যাও কেউ কারোর প্রতি হিংসা না কেউ কারো পেছনে লেগো না কেউ কারো গিবাদ নিন্দা না কেউ কারোর সঙ্গে ধোকাবাজি করো না কেউ কারো পেছনে লেগে তাদেরকে অপমান লজ্জিত করো না আল্লাহ সুবহান আলা যেন এই কাজগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দেন সকলে বলি আমিন সম্মানিত উপস্থিতি কারণ এই কাজগুলিতে লিপ্ত হলে সামাজিক বিশৃঙ্খলা বেড়ে যায় আপনি একজনের গিবাদ করবেন সে যদি জানতে পারে আপনার সঙ্গে তার শত্রুতা সৃষ্টি হয়ে যাবে রাসূলুল্লাহ সাল্ল আলী সাল্লাম এই জন্য সতর্ক করেছেন যে তিনজন যদি কোথাও কোনো সফরে বের হয় একসঙ্গে তিন বন্ধু বের হয়েছেন তৃতীয় জনকে রেখে জন কানে কানে কথা বলিও না কারণ যাকে রেখে কথা বলছো তৃতীয় ব্যক্তি মনে করবে আমার বিরুদ্ধেই কোনো কথা বলছে আমাকে কেন না কেউ যদি কোথাও গল্প করে দেখছো তারা একটু কোনো গোপন আলাপ করছে সেখানে কান ফেলে ওত পেতে ওই গল্প শুনো না এইভাবে বাড়িতে ফ্যামিলি মিটিং হচ্ছে তুমিও কান ফেলে ওত পেতে সেইগুলো তুমি শোনার বা দেখার চেষ্টা করো না বিশ্বনবী সাল আলী ওয়াসাল্লাম সামাজিক বিশৃঙ্খলা ঠেকাতে এই বাণীগুলো আমাদের সামনে পেশ করেছেন এবং রাসূল সাল্লাহ আলী ওয়াসাল্লামের নিজেরও ভাস ছিল তিনি মানুষের দোষ ত্রুটিকে ঢেকে রাখতেন দুইটা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করব তার একটি হচ্ছে বিশ্বনবী সাল আলী ওয়াসাল্লাম বলেছেন মানসাতারা মুসলিমান সাতারাহুল্লাহ ফিদ্দুনিয়া ওয়াল আখিরাহ কোন মুসলিম যদি অপর কোন মুসলিমের দোষ টুটিকে দুনিয়াতে ঢেকে রাখে আল্লাহ সংগঠিত হওয়া হওয়া বহু অপরাধ তার জন্য ঢেকে রাখবেন ক্ষমা করে দিবেন সুবাহান আল্লাহ কোন মুসলিম যদি অপর কোন মুসলিমের দোষ টুটিকে দুনিয়াতে গোপন রাখে আল্লাহ সোবাহানা হুয়া তার দুষ্টুটিকে কিয়ামতের মাঠে গোপন রাখবেন যখন গোপন থাকাটা দরকার আপনার জন্য যখন গোপন থাকাটা আপনার জন্য জরুরি ওই সময়ে আল্লাহ তারা আপনার দোষকে গোপন রাখবেন রাসূল সাল্লাহ আলী ও সাল্লাম এত বড় একজন ব্যক্তিত্ব হয়ে তিনি যখন বিচারপতি ছিলেন ফয়সালা হয়ে গেলেই মানুষ তা কার্যকর করে এমন পরিস্থিতিতে অপরাধীদের দোষকে তিনি গোপন করে রাখতেন কারণ কোন মানুষ যদি এমন কোনো অপরাধ করে যেই অপরাধটা সমাজে প্রকাশ পেয়ে গেলে তার শাস্তি অবধারিত যেমন জিনা ব্যবীচার এরপরে চুরি করা রাসুলের সামনে যদি এগুলো প্রকাশ পায় সাহাবেরা যদি জেনে যায় এই ব্যক্তিটি চুরি করেছে তাহলে আল্লাহর রাসুল তার শাস্তি দিতেন কক্ষান্তরে কেউ যদি জানে না অপরাধের কথা শুধু রাসুল জানতেন তিনি সেটাকে ঢেকে রাখার চেষ্টা করতেন কারণ মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের দরবারে কোনো পাপ যদি প্রকাশিত হয়ে যায় তাহলে আল্লাহর বিধান তার উপর কার্যকর করতেই হবে এ কারণে বিশ্বনবী সাল আলী ওয়াসাল্লাম চেষ্টা করতেন মানুষের অপরাধকে গোপন করে রাখার জন্য তার একটি হাদিস সহি মুসলিমের বুরাই দা আল্লাহ তালা তালহু বলেন রাসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের কাছে মায়ালেক তিনি আসলেন এসে বলছেন ইয়া রসুল্লাহ তাহের নি আল্লাহর নবী আমি অপরাধ করেছি আমি অপবিত্র আপনি আমাকে অপরাধ থেকে পবিত্র করুন বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম বললেন এ বাড়িতে ফিরে যাও ফিরিল্লাহ আল্লাহর নিকট ক্ষমা চাও অতুব ইলাহে আল্লাহর নিকট তৌবা করো পাপ ক্ষমা হয়ে যাবে ফরাজা আগাইরা বাইদিন এই কথাটি শুনে মাইজবিন আলেক একটু দূরে সরে গেল তার মন মানলো না অপরাধ বোধ ভেতরে কাজ করছে আবারও বিশ্বনবী সাল্ল আলী আসাল্লামের কাছে আসলেন এসে বলছে ইয়ারসুল আল্লাহ রাসূল আপনি আমাকে পবিত্র করুন আমি অপরাধী আমি অপরাধ বোধ করছি ভেতরে আমার প্রশান্তি কাজ করছে না আমি শুধু অশান্তিতে ভুগছি আপনি আমাকে দয়া করে পবিত্র করুন বিশ্বনবী মোহাম্মদ সাহেসাল্লাম দ্বিতীয় দফায় বললেন ধাপ বাড়ি ফিরে যাও আস্তাগফিরুল্লাহ আল্লাহর নিকটে ক্ষমা চাও ও তুব ইলাইহি আল্লাহর নিকটে তাওবা করো পাপ ক্ষমা হয়ে যাবে লোকটা একটু দূরে গিয়ে আবারো তৃতীয়বার ফিরে এসে বলছে তাহিরনি ইয়া রাসূলুল্লাহ আল্লাহর রাসূল আমি অপরাধ করেছি আমি পাপ করেছি অন্যায় করেছি ও পবিত্র আপনি আমাকে দয়া করে পবিত্র করুন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বারও তাকে বললেন দেখো এর যে বাড়ি ফিরে যাও ফস্তাগফিরুল্লাহ আল্লাহর নিকটে ক্ষমা চাও অতুর ইলাই হে আল্লাহর নিকটে তাও বা করো পাপ ক্ষমা হয়ে যাবে তৃতীয়বার লোকটা একটু দূরে গিয়ে আবারও ফিরে এসে বলছে তা হের নিয়া রসুল আল্লাহ আল্লাহর রাসুল আপনি আমাকে পবিত্র করুন আমি অপবিত্র বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লাম এরপরে বললেন ফিমামতা হেরুকা কি থেকে তোমাকে পবিত্র করব কি অপরাধ করেছ তিনবার বিশ্বনবী সাল্লাম ঢেকে রাখার চেষ্টা করেছেন কারণ তিনি একটা মাসদিসে ছিলেন ওই মাসদিসে এই ব্যক্তি যে অপরাধ করেছে বিশ্বনবী আজ করতে পেরেছিলেন ওইটা যদি প্রকাশ পেয়ে যায় তার শাস্তি অবধারিত আর এমন একটি পাপ করেছে যার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড এ কারণে বিশ্বনবী সাল্লি সাল্লাম চেষ্টা করছেন বারবার তাকে ঘুরিয়ে দিচ্ছেন বেটা বাড়ি ফিরে যাও আল্লাহর কাছে ক্ষমা চাও তৌবা করো এখানে বলতে হবে না তোমার পাপ ক্ষমা হয়ে যাবে রাসুল শুনতেই চাচ্ছেন না কি পাপ করবেন কিন্তু মায়েসদিন মা আলেকের পিড়ির কারণে চতুর্থ দফায় রাসুল সাহেলাম জিজ্ঞাসা করলেন ফি হিরুকা কি থেকে তোমাদেরকে পবিত্র করব তখন বলবে তখন সে বলল মিনাজ জিনা আল্লাহ রাসুল আমি অপরাধ করেছি বিবাহ বিবাহের পরে যেই কাজটি বৈধ হয় আমি সেটা বিবাহ না করে সংগঠিত করে ফেলেছি জিনা করেছি আপনি আমাকে পবিত্র করুন এরপরে বিশ্বনবী সাল্ল আলী আসাল্লাম একটু উঁচু স্বরে উঁচু গলায় বললেন যে তুমি কি পাগল জুনুন জুরুন মায়ালেক তুমি কি পাগল এই লোকটা কি পাগল আমি একে বারবার বলছি বাড়ি ফিরে যাও তাও বা করো ক্ষমা চাও পাপ ক্ষমা হয়ে যাবে আর তুমি বারবার আমার দরবারে এসে বলছো আমাকে পবিত্র করুন আবিহি জুনুন লোকটা কি পাগল মসজিদে বসা সাহাবিরা বলছেন ইয়া রাসূলুল্লাহ লাইসা বি মাজনুন লোকটা তো ভালো মানুষ পাগল নয় মাথার কোনো সমস্যা নেই আমরা তাকে জানি বুঝি এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরপর বলছেন খামরান লোকটা কি মদ পান করেছে যার ফলে তার মাথার সমস্যা ফাকাম রাজুলুন ফাসসান কাহু একজন ব্যক্তি মসজিদ থেকে উঠে দাঁড়িয়ে তার মুখে মুখ লাগালেন মুখ শুনলেন মুখে কোন মদের গন্ধ নেই রাসুলকে বললেন ইয়া রাসুল আল্লাহ মা শারিবা খামরান মা হাসবেন মা আলেক মদ্যপান করে নাই সে মাতাল নয় সে যা বলছে ঠিকই বলছে সে উলট পালট কিছুই বলছে না এরপরে পরে বাধ্য হয়ে রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম এরপরে আবার বললেন আ জানাইতা তা সত্যিই কি জেনা করেছো তুমি মা হাসবেন বললেন আল্লাহর রাসুল হ্যাঁ আমি অপরাধ করেছি আপনি আমাকে দয়া করে পবিত্র করুন বিসমিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কতবা একটা পাপকে ঢাকার চেষ্টা করছেন বারবার ফিরিয়ে দিচ্ছেন লোকটা কি পাগল নাকি লোকটা কি মাত পান করেছে নাকি চেষ্টা করছেন তাকে বাঁচানোর কিন্তু মাহিজبن মালেকের ভেতরের ইমানি সে তৃপ্তি পাচ্ছে না আর শান্তি পাচ্ছে না এই ফয়সালায় সে আল্লাহর কাছে তাওবা করেছে এরপরও সে মনতৃপ্তি অর্জন করতে পারছে না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নির্দেশ দিলেন সাহাবীরা কমর পর্যন্ত একটা গর্ত খনন করো গর্ত খনন করে এই ঢেল পাথর মেরে মেরে তাকে হত্যা করে দাও কারণ জিনা বিবাহের পরে কেউ যদি এই অপকর্মে লিপ্ত হয় তাহলে দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকারই তার নেই আর বিবাহের আগে যদি এই কাজে কেউ লিপ্ত হয় তাহলে একশো বেতরাঘের কথা এবং দেশ থেকে সমাজ থেকে এক বছরের জন্য তাড়িয়ে দেওয়া নির্বাসন দেওয়া এইটা হাদিসের এবং কোরআনের ভাষ্য সম্মানিত উপস্থিতি মাহেশ বিন মালেক যেহেতু বিবাহের পরে কাজটি করেছিল এই জন্য তাকে কমর পর্যন্ত পুঁথে রেখে হত্যা করার নির্দেশ দেওয়া হলো দু তিন দিন পরে হত্যা হওয়ার দু তিন দিন পরে সাহাবিরা তাদেরকে নিয়ে আলোচনা করছে রাসূল সাল আলী সাল্লাম মসজিদ এসে বলছেন ইস্তাক ফিরুল মায়েজ ইবনে মালেক তোমরা মায়েজ মালেকের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও করার পরে এতবা করেছে আল্লাহর কাছে সেই তৌবাকে যদি সারা পৃথিবীর মধ্যে ভাগ করে দেওয়া হয় সবার পাপকে ক্ষমা করে দেওয়া হবে সুবাহ আল্লাহ এত তাওবা করেছে মাহিন মালেক যে তৌবাকে সারা পৃথিবীর সমস্ত পাপি উম্মাদের মধ্যে ভাগ করে দেওয়া হলে সবার অপরাধকে ক্ষমা করে দেওয়া হতো তাকে নিয়ে তোমরা বেশি কথাবার্তা বলো না রাসুল চেষ্টা করেছিলেন পাপকে ঢাকার কিন্তু মাইসবিন মালিকের ইমানির জোরে তিনি ঢাকতে পারেন নাই প্রকাশ হয়ে গেছে যে কারণে মৃত্যুদণ্ড কার্যকর হয়ে গেছে ঠিক একই ধরনের ঘটনা গামিদি গোত্রের আজব বংশের একজন মহিলা তিনি আল্লাহর রাসুলকে এসে বলছেন ইয়া রাসুল আল্লাহ তাহিরনি আপনি আমাকে পবিত্র করুন আল্লাহ রাসুল তাকে একই ভাবে পাঠিয়ে দিচ্ছিলেন এর এই বাড়ি ফিরে যাও ফিরিল্লা আল্লাহর নেকটে ক্ষমা চাওয়া তুবি আল্লাহর নিকটে তাওবা করে পাপ ক্ষমা হয়ে যাবে সম্মানিত উপস্থিতি বিচক্ষণ মহিলা এরপরে জবাবে বলছেন ইয়া রাসূল আল্লাহ তুরিদু আন্তারুদ্দুদানি আমা রদাত্তা মায়েজব না মালেক আল্লাহর রাসূল কিছুদিন আগে আপনার দরবারে মায়েজবিন মালেক এসেছিলেন একই অপরাধের অপরাধী আপনি তাকে যেভাবে বারবার ফিরিয়ে দিচ্ছিলেন কৌশল করে আপনি কি চাচ্ছেন আমাকেও ফিরিয়ে দিবেন ইন্না হামিনাজা মাইস বিন মালেকের ঘটনা আলাদা আল্লাহর রাসুল এই যে আমার গর্ভ পেট উঁচু হয়েছে এই সন্তানটা হচ্ছে অবৈধ সন্তান এই সন্তানটা হচ্ছে জিনার সন্তান সুতরাং বিন মালেককে যেভাবে ঘুরিয়ে দিতে চেয়েছেন আমাকে দিন না কারণ আমার পেট উঁচু হয়েছে অবৈধ সন্তানে জিনার সন্তানে সুতরাং বিচার করে দেন আমাকে পবিত্র করুন আল্লাহ রাসুল সাল্লাম বললেন ইদ বাড়িতে ফিরে যাও হাতটা চালিয়ে দি বাচ্চা প্রসব করো অপরাধ তুমি করেছো তোমার সন্তান করে নাই বাচ্চা প্রসব করার পরে আসো বাচ্চা প্রসব করলো যেদিন বাচ্চা প্রসব করেছে সেই করে আল্লাহ রাসুলের কাছে নিয়ে এসে বলছে আল্লাহ রাসুল আমি তো বাচ্চা প্রসব করেছি বিচার করে দেন আল্লাহ রাসুল সাহা সালাম বলছেন বাড়িতে ফিরে যাও বাচ্চাকে দুধ পান করাও যেই দিন খাবার খাওয়া শিখবে বাচ্চা সেই দিন আসবা যেই দিন বাচ্চা দুধ ছেড়েছে তার হাতে একটা টুকরা ধরে দিয়ে আল্লাহ এসে বলছি আম এই যে আমার সন্তান খাবার খাওয়া শিখে গেছে সে দুধ ছেড়ে দিয়েছে সুতরাং বিচার করে দেন সম্মানিত উপস্থিতি আল্লাহ রাসুল সাহেসালাম চেষ্টা করেছিলেন মহিলাটিকেও তার অপরাধকেও ঢাকার জন্য মহিলার ইমানের জোরে আল্লাহ রাসুল সেটা রাখতে পারেন নাই তারপরে সাহাবেদেরকে বলা হলো সঙ্গী সাথী এই বাচ্চাকে একজনের কোলে দিয়ে এর জন্য বুক পর্যন্ত গর্ত খনন করো গর্ত খনন করে ঢেল পাথর মেরে তাকে হত্যা করে দাও এরপরে সাহাবি একজন সাহাবি খালেদ বিন ওয়ালেদ তিনি হাতে পাথর নিয়ে সামনের দিকে ফাত এরপরে মুখের ওপর পাথর নিক্ষেপ করলেন ফাতানা জাহাদামাজে খালেদ মহিলাটির মুখে পাথর লেগে ক্ষত বিক্ষত হয়ে মহিলাটির মুখে পাথর লেগে মুখ ফেটে হয়ে মুখে এসে রক্ত পড়েছে শুরু করলেন একজন নোংরা মহিলা ব্যবীচারিণী মহিলা তার রক্ত আমার গায়ে এসে লাগলো অপবিত্র রক্ত এসে আমার গায়ে লাগছে সম্মানিত উপস্থিতি এরপর আল্লাহ রাসুল বললেন মাহালানিয়া খালেদ খালেদ তুমি থামো মহিলাকে গালি গালাস করো না লাকাত্তা বা তাও মহিলাটি আর তো করেছে লাউ সাহিবু মাকসিল্লা গুফির সেই তাওবা যদি কোনো বড় ধরনের অপরাধীও করতো তার পাপকে আল্লাহ তালা ক্ষমা করে দিতেন সুবাহান আল্লাহ সম্মানিত উপস্থিতি মহিলাকে আল্লাহ আল্লাহ তালা ক্ষমা করে দিয়েছিলেন কিন্তু এই দুইটা হাদিস উপস্থাপন করার উদ্দেশ্য এটি আল্লাহ রাসুল সাল্লামের কাছে কোনো অপরাধ প্রকাশিত হলে তিনি চেষ্টা করতেন ঢেকে রাখার আপনি আমি তারই উম্মাদ আপনি আমি তারই আদর্শে আদর্শিত হতে চাই আপনি এবং আমি মোহাম্মদ আলী ওয়াসাল্লামের নির্দেশিত পন্থায় চলতে চাই তার আদর্শ তো মানুষের পরনিন্দা করা হতে পারে না তার তো মানুষের গিবাদ বদনাম করা হতে পারে না তার আদর্শ তো চগলখুরি করা হতে পারে না তাই আসুন আমরা রাসুল সাহেদ আদর্শকে নিজেদের জীবনে বাস্তবায়ন করি আমরা এই অপরাধগুলো থেকে দূরে থাকি আল্লাহ তালা যেন আমাদেরকে কবুল করেন সকলে বলে আল্লাহ মা আমিন আবু ফরা দিয়া আল্লাহ তালা আন হ ব হলেন আলহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো সুইলা আন আখতারি মা ইউদু খিলুন না জান্নাহ আল্লাহর রাসূল মানুষকে সবচেয়ে বেশি জান্নাতি নিয়ে যাবে কোন আমূলগুলো আল্লাহর রাসূল বললেন হসনুল খুলকি আল্লাহ উত্তম চরিত্র এবং আল্লাহর ভয় এইটা মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে নিয়ে যাবে অসু ইলা আন আক্তারি মা ইউদখিলুন নাসান নার আল্লাহুর রাসূলকে জিজ্ঞাসা করা হলো আল্লাহর রাসূল কোন দুইটি পাপ মানুষকে বেশি বেশি জাহান্নামের মধ্যে নিমজ্জিত করবে আল্লাহর রাসূল বললেন আল ফাম ওয়াল ফাজু এই যে তোমার এই মুখটা দেখছো এই মুখ তোমাকে জাহান্নামে নিয়ে যাবে আর তোমার লজ্জাস্থান এইটা তোমাকে জাহান্নামে নিয়ে যাবে কারণ আল্লাহর রাসুল মুখের কথা কেন বললেন কারণ মুখ দেই পরনিন্দা মুখ দেই গিবাদ মুখ দেই চগল মুখ দিয়ে মিথ্যা অপবাদ মুখ দিয়ে মিথ্যা কথা মুখ দিয়ে মানুষকে গালাগাল করা মুখ দিয়ে যাবতীয় অন্যায়ের একটা অংশ হয়ে থাকে সুতরাং এইটা হেফাজত করতে পারলে আপনার জন্য কল্যাণকামী হবে কিয়ামতের মাঠে যে কারণে বিশ্বনবী সাল্লাহ আলি আসাল্লাম বললেন মানুষকে অত্যাধিক জাহান্নামের দিকে ধাবিত করবে তোমার এই মুখ তোমার লজ্জাস্থান আর মানুষকে খুব বেশি জান্নাতি নিয়ে যাবে উত্তম চরিত্র এবং আল্লাহ তালার ভয় সম্মানিত উপস্থিতি আবু উমামাল বাহিল রাদি আল্লাহ তালাহ বলেন রাসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন আনা জাগিমুন বিবাইতিন ফিরাবাদিল জান্নাহ আমি ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা ঘরের জিম্মাদার জিম্মাদার কাকে বলে আমি আপনার থেকে এক টাকা কর্য নিয়েছি নিয়ে বগুড়ায় চলে যাব। আপনি বলছেন একজন জিম্মাদার রেখে যান আপনি যদি আর না আসেন টাকা কাঠ থেকে নেব একজন ভাই দাঁড়িয়ে বললেন আমি হুজুরের জন্য জিম্মাদার থাকলাম তিনি যদি টাকা না দেন আমি তার পক্ষ থেকে দিয়ে দেবো এইটাকে বলা হয় জিম্মাদার আল্লাহ রাসুল বললেন আমি ওই ব্যক্তির জন্য কিয়ামতের মাঠে জান্নাতের মধ্যে একটা ঘর নিয়ে দেওয়ার জন্য জিম্মাদার নিয়ে দেবই লিমান্তারকাল মিরা আনকায় যে ব্যক্তি সত্য হলেও তর্ক থেকে বেঁচে থাকে তর্ক বিতর্ক এগুলো হচ্ছে খারাপ জিনিস ইসলামের স্বার্থে সুন্দর ভাষায় কোরআন হাদিস রেফারেন্স দিয়ে এবং মিথ্যা হলে সেইটাকে মেনে নিয়ে পরাজিত হলে সেইটাকে মেনে নিয়ে চাপার জোর না দেখিয়ে কোনো যদি মোনাজারা হয় কোনো যদি ইসলামের কোনো বিষয়কে দাঁড় করানোর জন্য চেষ্টা হয় সেইটা ভিন্ন কথা কিন্তু চা স্টলে অন্য অন্য দোকান পাঠে দেখবেন ছোট ছোট মানুষটা তারা বড় বড় মুফতি হয়ে বসে যায় ওখানে তারা ফতুয়া দেওয়া শুরু করে বিভিন্ন বিষয়ে তারাই বড় বড় মুফতি এই যে তর্ক বিতর্ক তারা লেগে যায় বিশ্ববিশাহ্সাল্লাম বলছেন লিমান তারকা ইনকান মাহাইকন যে ব্যক্তি সত্য হলেও তর্ককে ছেড়ে দেবে আমি আল্লাহ আসুল জান্নাতের মাঝখানে একটা ঘর নিয়ে দেওয়ার জন্য জিম্মাদা অবিবাহিত ফিয়া ফিয়া আলাল জান্নাম আমি আল্লাহ রাসুল জান্নাতের উচ্চ একটা ঘর নিয়ে দেওয়ার জন্য জিম্মাদার লিমান হাসানা খুলকহ যে ব্যক্তি তার চরিত্রকে সুন্দর করবে চরিত্র টাকা পয়সা সহায় সম্পত্তি কোনো যদি হারিয়ে যায় একদিন পাওয়া যায় কিন্তু চরিত্র এমন একটি মহামূল্যবান বস্তু যেইটা আপনার একবার হারিয়ে গেলে ওইটাকে সংশোধন করা ফিরিয়ে নিয়ে আসা খুবই কঠিন কাজ সম্মানিত উপস্থিতি এ কারণে নিজেদের চরিত্রকে সংশোধন করুন নিজেদের চরিত্রকে উত্তম করুন যেই উত্তম চরিত্রের কথা হাদিসে বলা হচ্ছে যে চরিত্র আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যেতে পারে আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন সকলে বলি আল্লাহ মা সাহাল বিন রাদি আল্লাহ তালা আনহু বলেন রাসূরুল্লা সাল্লাল্লাহু আইহু সাল্লাম বলছেন মাইয়া আলাহয়াইহি ওয়ামাদিলাইহি আবম আল্লাহুল জান্নাহ কোনো মানুষ যদি আমি মুহাম্মাদের জন্য নিজের দুই গালের মাঝখানে যে দুই উরুর মাঝখানে লজ্জাস্তানের হেফাজত করে আমি মোহাম্মদ ঘোষণা করছি আমি তার জন্য কিয়ামতের মাঠে জান্নাতের জন্য জিম্মাদার হয়ে যাব ইনশাল্লাহ কোনো মানুষ যদি দুই গালের চওয়ালের মাঝখানে যে দুই উরুর মাঝখানে লজ্জাস্তানের হেফাজত করে আমি আল্লাহর রাসুল ওই ব্যক্তির জন্য জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম কিভাবে আমি তোমাকে জান্নাতি নিয়ে যাব সেইটা আমার ব্যাপার তুমি লজ্জাস্থানের হেফাজত করো তুমি তোমার গালের মাঝখানের জিহবাকে হেফাজত করো দেখেন বিশ্বনবী সাল্ল ওয়াসাল্লাম অধিকাংশ হাদিসগুলোতে জিহবার কথা বলছেন জিহবাকে সংযত রাখার কথা বলছেন এমন কি একজন সাহাবি আল্লাহর রাসুলকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল আল্লাহ মা তা আফু আলাইয়া আমার জন্য সবচেয়ে ভীতিকর আপনি কি মনে করেন আমার জন্য সবচেয়ে ভয়ঙ্কর কোন বস্তু আপনি মনে করেন বিশ্বনবী বললেন নিজের বের করে ধরে এই যেহবা বলে আমি মনে করছি কারণ এই যেহবাই তোমাকে পেছন থেকে ধাক্কা মেরে জাহান নামের মধ্যে নিক্ষেপ করে দেওয়ার জন্য যথেষ্ট এই যেহবাই তোমাকে আবার জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট সুতরাং এই জবানের যদি সৎ ব্যবহার না করতে পারো আমি মোহাম্মদ তোমার জন্য এইটার সবচেয়ে বেশি ভয় করছি এই কারণে এই যে অপরাধগুলো অধিকাংশ সংগঠিত হয় হবার মাধ্যমে সুতরাং আমাদেরকে এই পাপগুলো থেকে বিরত থাকতে হবে সম্মানিত উপস্থিতি এগুলো এতটা জঘন্য কাজ যারা এই কাজগুলো করবে কিয়ামতের মাঠেও তারা সবচেয়ে নিকৃষ্টদের কাতারে দাঁড় হবে তিনি বলছেন আল্লাহ রাসুল বলেছেন তাজিদুন আর শাহরুহান না সিয়াওমাল কেয়ামাতি জাল্লাঝ হাইনে মাঠে সবচেয়ে নিকৃষ্ট সবচেয়ে জঘন্য ব্যক্তি বলে বিবেচিত হবে ওই ব্যক্তি যেই ব্যক্তি দুনিয়াতে মুখ দুইটা ছিল যারা দুনিয়াতে চোগলখুরি করেছে গিবাদ বদনাম করেছে আপনার কাছে গিয়ে আমার দোষ বলে আবার আমার কাছে এসে আপনার দোষ বলে এই ধরনের লোকের অভাব সমাজে নেই যারা এই কাজগুলো করে বেড়াচ্ছে আল্লাহর রাসূল বলছেন কিয়ামতের মাঠে নিকৃষ্টদের কাতারে আল্লাহ তালা এদেরকে দাঁড় করাবেন সম্মানিত উপস্থিতি সুতরাং জবানকে হিফাজত করুন বাঁচতে পারবেন ওকবায়েব না আমের নাদি আল্লাহ তালান বলছেন আল্লাহর রাসুলকে জিজ্ঞাসা করলাম ইয়া রাসূল আল্লাহ মান নাজাহ নাজা তেরুসিরা কি মুক্তি কিভাবে পাব যে পরিমাণ অপরাধ বেড়ে যাচ্ছে কিভাবে আমরা নাজাদ পাবো বলে দেন রাস্তা বলে দেন আল্লাহর রাসুল বললেন আলাই কালি প্রথম কাজ হচ্ছে জেহবাকে বন্ধ করে রাখো মুখকে বন্ধ করে রাখো বাইতুক নিজের বাড়িতেই বসে বসে থাকো অবস্থান করো কি আলা খাতিয়াত নিজের সংগঠিত পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও এইটাই তোমার জন্য নাজাতেরও ছিলাম প্রথমে তিনি উল্লেখ করলেন আগে যেহবাকে সংযত রাখো কারণ মানুষ কিয়ামতের মাঠে অধিকাংশ মানুষ ধ্বংস হয়ে যাবে নিজের কারণে এই দ্বারা বদনাম মিথ্যা পরনিন্দা মিথ্যা অপবাদ এগুলোর মাধ্যমে অধিকাংশ মানুষ কিয়ামতের মাঠে বিপদগ্রস্ত হয়ে যাবে সুতরাং জেহবাকে সংযত করো দুই ওয়ালিয়াসা আকা বাইতুক নিজের বাড়িতে অবস্থান করো বাড়িতে বসে থাকো কেন রাস্তাঘাট দুনিয়ার পরিস্থিতি গাড়িতে যাও অফিস আদালতে যাও যেখানে যাও আত্মীয়ের বাড়িতে যাও যেখানেই তুমি যাও না কেন জাহিলিয়াত প্রত্যেকটা সমাজের রং দে বিস্তার করছে গাড়িতে উঠবে ওখানেও গান বাজা বাদ্যযন্ত্রের আসর সামনে টিভি বসানো আছে আত্মীয় মেহমানের বাড়িতে যাবে সেখানেও অবস্থা জাহিলিয়াতের মতো রাস্তাঘাটে চলাফেরা করবে সেখানেও জাহিলিয়াত এমনভাবে ওত পেতে বসে আছে তুমি না চাইলেও তুমি সেই পাপের মধ্যে নিবদ্ধিত হয়ে যাচ্ছ সুতরাং এই অপরাধী কর্মকাণ্ড থেকে নিজেকে হিফাজত করে নিরাপদ দূরত্ব বজায় রেখে সেফটি সেফটির জন্য তোমরা বাড়িতে অবস্থান করো পাপ থেকে বেঁচে থাকতে পারবা তিন ওয়াবিকিয়া আলা খাতিয়াতিক নিজের পাপের জন্য ক্রন্দন করো সম্মানিত উপস্থিতি গত জুমার খুতবায় বলেছিলাম যে পাপের জন্য ক্রন্দন করা এইটা মারাত্মক ধরনের কাজ যা সবাই করতে পারে না বিশ্বনবী বলেছেন আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি কেউ যদি ফেলে তাহলে ওই চোখ কোনোদিন জাহান নামে যাবে না আল্লাহ আল্লা সব আলা ওই ব্যক্তিকে জাহান নামে দেওয়া অসম্ভব গাভীর দুধকে দহন করে আবার স্তনে ঢুকিয়ে দেওয়া যেমন অসম্ভব ঠিক যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে ওই ব্যক্তিকে জাহান নামের মধ্যে ঢুকিয়ে দেওয়া অসম্ভব বিশ্বনবী সাহামী উদাহরণটি পেশ করেছেন সুতরাং বাড়িতে অবস্থান করতে হবে মুখকে হেফাজত করতে হবে বাপের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে এইটাই আল্লাহ রাসুল নাজাতের উত্তম উপায় হিসাবে বলে দিয়েছেন সম্মানিত উপস্থিতি এই যে জাতির দুনিয়াতে মুখ দুইটা চুগল খুঁড়ি করে বদনাম বদনাম করে আল্লাহর এদের জন্য একটা অটোমেটিক শাস্তির একটা ভয়াবহ বাণী পেশ করেছেন তার একটি হচ্ছে মান কানা দুনিয়া দুনিয়াতে যেই মানুষের মুখ দুইটা থাকবে কান কানা লিসা কিয়ামা কিয়ামতের মাঠে ওই ব্যক্তিকে একটাই মুখে দুইটা আগুনের যেহবা পরিয়ে দেওয়া হবে যে ব্যক্তির দুনিয়াতে মুখ দুইটা থাকবে মানে চুগল খুঁড়ি করে আমার কাছে এসে আপনার দোষগুলো বলে আপনার কাছে গিয়ে আমার দোষ বলে এভাবে ঝগড়া বাড়িয়ে দিতে চায় বিশ্বরবি বলছেন এই দ্বিমুখী পনা যারা অবলম্বন করে এদের শাস্তি হচ্ছে এই মুখ দ্বারা যেই মুখ দ্বারাই অপরাধ করেছে সেই মুখে আগুনের যেহবা পরিয়ে দেওয়া হবে তাও দুইটা যার শাস্তি ভক্ষণ করা আমাদের মানুষের জন্য অত্যন্ত কঠিন এবং ভয়ঙ্কর যে কারণে বিশ্বনবী ওয়াসাল্লাম এতবার মানুষদেরকে সতর্ক করেছেন আমি আপনি চার দোকানে চার স্টলে বসলে মানুষের গিবাদ বদনাম করতে করতে আমরা একদম মুখরিত হয়ে যাই আয় সারাদি আল্লাহ আনহা সামান্য তার একজন সতীনকে খাটো বা বেটে বলেছিলেন এইটা আল্লাহর রাসুলের কাছে মহা অন্যায় মারাত্মক বড় ভুল হয়ে গিয়েছিল তিনি ধরিয়ে দিয়েছিলেন আয়েশা বলছেন হাসবুকা বিন সাফিয়া তা কাদা ওয়া কাদা আল্লাহর রাসূল আপনি সাফিয়ারা এত প্রশংসা করেন কেন আপনার অন্য স্ত্রী সাফিয়া তার এত প্রশংসা কেন সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার আল্লাহ রাসূল একটু প্রশংসা করতেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেইটা থেকে বলছেন এত প্রশংসা করতে হবে কেন সে তো একটা খাটো বা বেটে মহিলা কাসিয়ারা খাটো সাইজের মহিলা তার এত প্রশংসা কেন করেন বিশ্বনবী সাহায্য বললেন আয়সা শোনো লাকত কুলতে কালিমাথান লাউ মুজিজাত বেহাল বাহর আলাম জিজাত তুমি এমন একটি কথা আজকে মুখ দিয়ে উচ্চারণ করলে যে কথাকে যদি সমুদ্রে ফেলে দেওয়া হয় সমুদ্রের পানি কালো হয়ে যাবে নাওজুবিল্লা তোমার এই কথা একটা মহিলাকে তুমি খাটো বলেছ বেটে বলেছ এইটা এত বড় অপরাধ হয়েছে এইটা এত বড় জঘন্য কথা এইটাকে যদি সমুদ্রে ফেলে দেওয়া হয় কথার বিষে সমুদ্রের পানি কালো হয়ে যাবে আর আমি আপনি দিন রাত খাটো বেটে তো অনেক ছোট মানের নিন্দা আরও কত জঘন্যভাবে মানুষকে আমরা খাটো করছি নিন্দা করছি তার অগচরে গোপনে চক্ষুর আড়ালে আমরা নিজেদেরকে একটু প্রশ্ন করি আইসার দি আল্লাহ তাল আনহার মতো ব্যক্তিত্ব যদি খাটো বলাতে আল্লাহর রাসুলের কাছে এত বড় অপরাধ হয় আর আমি আপনি যেভাবে মানুষের দোষগুলো বর্ণনা করি এইটা আমাদের কাছে কতটা অপরাধ হতে পারে সম্মানিত উপস্থিতি সুতরাং চেষ্টা করুন এ অপরাধগুলো থেকে বিরত থাকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন সকলে বলি আল্লাহুমা আমিন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাঈদ আলাল মিমবারী বিশ্বনবী একদিন মেম্বারের ওপরে আরোহণ করলেন দিলেন বক্তৃতা দিলেন তিনি বলছেন ইয়া মা আশার সাবাপ ফারাফাহাবি সাউতিন রাফি তার কণ্ঠকে উচ্চ আওয়াজে দীপ্ত কণ্ঠে তিনি বক্তৃতা দিলেন হে যুবক সম্প্রদায় মান আসলাম ইসানিহ ওয়ালাম ইউফদ্িল ইমানিল আকালবি যেই সমস্ত যুবক মুখে এখন ইমান আছে কিন্তু ভেতরে কোনো ইমান নেই যারা মুখে অনেক ইমানদারিতে দেখা যায় কিন্তু ভেতরে এখন ইমান প্রবেশ করে নাই তোমরা শোনু উজুল মুসলিমিন পৃথিবীতে কোনো মুসলিমকে তোমরা কষ্ট দিও না ওলা তো আইরু হোম কোনো মুসলমানকে বিদ্রুপ করো না ঠাট্টা বিদ্বেষ করো না খাটো বেটে ল্যাংরা কানা খোরা এই শব্দগুলো চয়ন করার মাধ্যমে তাদেরকে কষ্ট দিও না তাদেরকে ব্যঙ্গ করো না ওলা চাচ্ছাবিও আওরাতিহিম কোনো মুসলিমদের দোষ ত্রুটি অন্বেষণ কোন মুসলিম ব্যক্তি যদি অপুর কোন মুসলিম ব্যক্তির দোষ বর্ণনা করে দোষ খোঁজে বা আল্লাহু পৃথিবীর কোনো মানুষ নয় পৃথিবীর কোনো ব্যক্তিত্ব নয় স্বয়ং আল্লাহবাহু যে ব্যক্তি অন্যের দোষ খোঁজে তার দোষ খোঁজার জন্য পেছনে লেগে যান নাউজুবিল্লাহ আপনি মানুষের দোষ খোঁজার জন্য লেগে গেছেন মানুষকে অপমান করার জন্য উঠে পড়ে লেগেছেন কি দোষ করছে না করছে দেখার জন্য পেছনে গোয়েন্দাগিরি করছেন মনে রাখবেন আল্লাহর রাসুল বলেছেন তিরমিজির হাদিস যে ব্যক্তি অপরের দোষ খোঁজার জন্য পেছনে লেগে যায় আল্লাহ আল্লাহ তার পেছনে লেগে যান আর আল্লাহ যদি কারো দোষের পেছনে লেগে যায় আল্লাহ তাকে অপমান করেই ছাড়বেন যদিও সে দোষ করে উটের পেটের মধ্যে লুকিয়ে থাকে উটের পেটের মধ্যে মানুষের বদনাম করে গিবাদ করে উটের পেটে ঢুকে যান আল্লাহ তাহার রাসুলের ওয়াডার ওয়াদা যে আল্লাহ আপনার পেছনে লাগবেন আপনাকে অপমান করেই ছাড়বেন আপনি ত্রিমোহনী এলাকায় একজনের বদনাম করে আমেরিকা পালিয়েছেন আগামীকালকে চলে যাবেন আমেরিকাতেই আপনার অপমান হবে কারণ আল্লাহ আপনার পেছনে লেগেছেন আপনি এই সমাজে একজন মানুষকে অপমান করে লাঞ্ছিত করে তাকে অপদস্ত করে আপনি অন্য এলাকায় চলে যান ওখানেই আপনার অপমানিত হতে হবে আল্লাহ রাসুল সেটা বলছেন যে কেউ যদি কারো দোষ খোঁজার জন্য লেগে যায় আল্লাহ তার পেছনে লেগে যায় আর আল্লাহ যদি কারো পেছনে লাগে তাহলে তাকে অপমান করেই এই ছাড়ে যদিও সে উটের পেটের মধ্যে লুকিয়ে থাকে সম্মানিত উপস্থিতি সুতরাং এখান থেকে আমরা বুঝতে পারলাম এই অপরাধের শাস্তি শুধু পরকালেই নয় দুনিয়াতেও আমাদেরকে জন্য অপমানিত হতে হবে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন আমিন আনাসর আল্লাহ তাল আনহ থেকে একই মর্ম একটা হাদিস এসেছে শাস্তির বিষয়ে তিনি বলছেন লাম্মা অরিদা রাব্বি আমার আল্লাহ যখন আমাকে মেহারাজ করালেন আমাকে যখন উপরে উঠালেন ফেরেস্তারা যখন আমাকে নিয়ে যাচ্ছিলেন মারার তুবি কাউমিন আমি এমন একটা জাতির পাশ দিয়ে অতিক্রম করলাম লাহুম আফারুমিন নোহাসিন ওই ব্যক্তিদের হাতের নখ ছিল অনেক বড় বড় নোখ তামার বড় বড় নখ তাদের হাতে দেখলাম এক মাসুনা বুজু হাহুম ও সুদুর আহম যে দ্বারা তারা মুখের ওপর খামসা মেরে গোস্ত তুলে নিচ্ছে যে নখগুলি দ্বারা নিজেদের বুকের ওপর খামসা মেরে গোস্ত তুলে নিচ্ছে অনেক আশ্চর্য একটা বিষয় আমি এরকম ঘটনা আগে দেখি নাই কারণ হাতে তামার বড় বড় নোখ মুখের ওপর খামসা মেরে গোস্ত তুলে নিচ্ছে নিজের বুকে খামসা মেরে গোস্ত তুলে নিচ্ছে এ আবার কেমন জাতি এইটা আবার কেমন শাস্তি এইটা আবার কেমন নীতি হতে পারে আমি ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলাম মানহাউলাইর উলাইয়ের ও ফেরেশতা সম্প্রদায় এদের তামার বড় বড় নোখ কেন এরা কেনই বা নিজেদের মুখে খামসা মারছে বুকে খামসা মেরে গোস্ত তুলে ফেলছে আল্লাহ রাসুলকে জানিয়ে দেওয়া হলো হাউলা ইল্লাদিনা একাউনা নাহুমাল নাস ওয়াগাউনা ফী আ'রাযিহিম এই মানুষগুলো হচ্ছে তারাই যারা দুনিয়াতে মানুষের গোশত ভক্ষণ করত অর্থাৎ মানুষের গিবাদ বকম নাম করত এবং মানুষকে অপমান করার জন্য পেছনে লেগে থাকত এই জাতিদের এই শ্রেণীর পাপীদের শাস্তিই এটা আল্লাহ তাআলা তাদের হাতে তামার বড় বড় নখ দিবেন যেই নখগুলি দ্বারা তারা নিজেদের মুখে বুকে খামসামের গোশত তুলে নিতে থাকবে কতজন নিজেদের জীবনের শুরু থেকে না আজ পর্যন্ত লক্ষ্য করেন যে কত মানুষের বদনাম করেছেন আর গিবাদ করেছেন কার কথা কথায় গিয়ে বলেছেন ভালো মনে করেই বলেছেন কিন্তু অপরাধ হয়ে গেছে আপনি বুঝতে পারেন নাই সম্মানিত উপস্থিতি এবার আসুন বলছিলাম গিবাদ কি জিনিস আবহ রায়রা বলছেন আল্লাহর রাসুলকে জিজ্ঞাসা করা হলো ইয়া রসুল আল্লাহ মালগিবা গিবাদ কি কাকে বলে কাকে বলা হয় আপনি এত শাস্তির কথা বললেন গিবাদ সম্পর্কে তো সেটাই যদি না জানি তাহলে তো অসুবিধা তো গিবাদ কাকে বলে আল্লাহ রাসুল বললেন তোমার কোন ভাইয়ের সম্পর্কে এমন কোন কথা অন্য কাউকে বললা যে দোষটা তোমার ভাই জানলে মন খারাপ করবে তোমার আমার সম্পর্কে এমন একটি কথা আপনি অন্যজনকে বললেন আমি যদি জানতে পারি ভাই আপনি আমার নামে এই কথা বলেছেন আমি রাগ করব মন খারাপ করব এইটাই হচ্ছে কি বাদ আমি কষ্ট পাবো এমন কোন কথা অপরাধ আমি একটা অন্যায় করে ফেলেছি এইটা আপনি অন্য কাউকে বলে দিবেন এইটাই কি রাসুল আল্লাহ ইনকানা আমি সে তো একটা অপরাধ করেছে যে অপরাধ সে চুরি করেছে আমি যদি এইটা মানুষকে বলি ভাই দেখো দেখো ওই ব্যক্তিরা চুরি করেছে এইটা কি কি হবে কারণ দোষটা তো তার মধ্যে আছে বিশ্বনবী বললেন যে ইনকানা তুমি যার দোষ মানুষকে বলছো তার মধ্যে আপনি আমার বিষয়ে এমন কিছু বললেন আমার মধ্যে সেটা আছে এইটাই তুই কি বাদ ওয়া ইলামি ফাকাদ বাহাত্তা আর আমার মধ্যে দোষটা নাই আপনি অন্য কাউকে বলে দিলেন এইটা হচ্ছে মিথ্যা অপবাদ সম্মানিত উপস্থিতি দুইটা পাপের শাস্তি দুই ধরনের একটা আমার মধ্যে দোষ আছে আপনি মানুষকে বলে বেড়াচ্ছেন গিবাদ করছেন আমার মধ্যে দোষটি নাই এরপরও বলছেন আপনি মিথ্যা অপবাদ প্রদান করছেন মিথ্যা অপবাদের শাস্তি হচ্ছে কেউ যদি মিথ্যা অপবাদ কারো বিরুদ্ধে লাগায় তাকে আশি লাঠি মারতে হবে এটা রাসুলের শুননা আর রাসুলের বিরুদ্ধে কেউ যদি মিথ্যা অপবাদ লাগায় আশি দুগুণে একশো ষাট তার ঘাড়ে পড়বে এটা রাসুলের হাদিস এটা হচ্ছে কোরআনের আইন সুতরাং এটা মিথ্যা অপবাদ গেল এখন গিবাদ করেছেন এখানে আপনার জন্য একটি কথা জেনে রাখা ভালো হবে পৃথিবীতে বড় পাপ দুই ধরনের এক মানুষের সঙ্গে জড়িত পাপ দুই আল্লাহর সঙ্গে জড়িত পাপ আজকে আপনার বয়স ষাট সত্তর আপনি জীবনে অনেক অন্যায় করেছেন আল্লাহর সঙ্গে সালাত করেন নাই সিয়াম পালন করেন নাই সামর্থ্য ছিল হজ করেন নাই আপনি জাকাত দেন নাই আপনি অনেক অন্যায় আল্লাহর সঙ্গে করেছেন জিনা করেছেন ব্যবচার করেছেন মদ্যপান করেছেন সব অন্যায় আপনি করেছেন মরার পূর্বে আল্লাহকে বলছেন আল্লাহ আমার ভুল হয়েছে অপরাধ করেছি আমি অনেক বড় বাপি আমি মারা যাচ্ছি আপনি আমাকে ক্ষমা করে দেন আমি আপনার কাছে তওবা করছি হল আজিজ আপনার এই আল্লাহর সঙ্গে জড়িত পাপ আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ কিন্তু মানুষকে টাকা আল্লাহ মানুষকে গালাগালি করেছেন চর থাপ্পর মেরেছেন অন্যায় ভাবে মানুষের গিবাদ বদনাম করেছেন চুগলখুরি করেছেন দোষ বর্ণনা করেছেন এইটা হচ্ছে মানুষের সাথে জড়িত পাপ এইটার সঙ্গে আল্লাহর কোনো সম্পর্ক নাই এখন এই পাপটা ক্ষমা নেবেন কিভাবে আল্লাহর সঙ্গে জড়িত পাপ চাইলে যে কোনো মুহূর্তে পাবেন তার দরজা খোলা কিন্তু আপনি আমার দোষ মানুষকে বলবেন আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিবেন দিবেন আমার আপনার মাঝে বাজিয়ে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন আল্লাহ এতটা অত্যাচারী নয় আপনি আমার ইজ্জত লুণ্ঠন করেছেন আল্লাহ আপনাকে মাফ করবেন এমনটা কখনোই নয় সম্মানিত উপস্থিতি এ কারণে সবচেয়ে ভয়াবহ জঘন্য পাপ এগুলো হচ্ছে মানুষের সঙ্গে জড়িত পাপ আপ করেছেন বদনাম করেছেন মেরে খেয়েছেন দুনিয়াতে লোকটা আর বেঁচে নাই। কে ক্ষমা করবে আপনাকে এই পাপ গিবাদ করেছেন বদনাম করেছেন এমন এক ব্যক্তির যার সঙ্গে দেখাই হচ্ছে না কে ক্ষমা করবে আপনার এই অপরাধ পাঁচ টাকা দশ টাকা ঠকিয়েছেন কে ক্ষমা করবে আপনার এই অপরাধ আল্লাহর কাছে মাপ চাইলে তো তিনি মাফ করবেন না এ কারণে মানুষের সঙ্গে জড়িত পাপ যেন না হয় সর্বদা চেষ্টা করতে হবে সবার যে আল্লাহর হক দিতে পারি না আল্লাহ ক্ষমা করবেন কিন্তু আপনি আমাকে অপমানিত করবেন আমার দোষ অন্যের কাছে বলবেন আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ লাগাবেন আমার এবং অন্য একজন ভাইয়ের মাঝে ঝগড়া বাজিয়ে দিবেন এ অপরাধ আল্লাহ ক্ষমা করতে অপ্রস্তুত এখন কি করবেন অপরাধ হয়ে গেছে অতীতে করে ফেলেছেন এমন ব্যক্তির সম্পর্কে করে ফেলেছেন যিনি মারা গেছেন এখন কি কি করা উচিত এখন তার জন্য ইস্তেক ফার করেন যা লোকটা মারা গেছে আমি তার বিরুদ্ধে অনেক গিবাদ নিন্দা করেছি আল্লাহ তার জন্য ক্ষমা প্রার্থনা করছি আপনি তাকে ক্ষমা করে দেন আমার অপরাধকে মাফ করে দেন আল্লাহ ক্ষমা করতেও পারে নাও পারে কিন্তু এটা হচ্ছে সিস্টেম এমন ব্যক্তির গিবাদ করেছেন যে আছে সমাজে বেঁচে আছে এখনো কিন্তু তাকে গিয়ে যদি বলেন ভাই আমি আপনার গিবাদ করেছিলাম হিতে সে আপনার ওপর মন খারাপ করতে পারে শত্রুতাও বেড়ে যেতে পারে এমন যদি কোনো ব্যক্তিত্ব হয়ে থাকে তাহলে না বলে আপনি তার বিরুদ্ধে আল্লাহর কাছে ক্ষমা চান যেখানে গিয়ে গিবাদ করেছিলেন মিথ্যা অপবাদ করেছেন যেই সমাজে যেই গোষ্ঠীতে সেখানে গিয়ে সেই সমস্ত লোকদের মাঝে আবার গিয়ে বলেন আমি যে এটা বলছি ওইটা ভুল বলছি মিথ্যা অপবাদ বলেছি লোকটা ভালো মানুষ এইভাবে প্রশংসা করে আল্লাহর কাছে ক্ষমা চান মা হতেও পারে নাও পারে সেটা আল্লাহর ব্যাপার আবার যেই ব্যক্তি আপনার বন্ধু মানুষ তাদের গিবাদ বদনাম করেছেন ছোটবেলায় তার কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে ভাই আপনার কিবাদ করেছিলাম আপনার একটা অপরাধের কথা অন্য কাউকে বলে দিয়েছিলাম তো আগে তো বুঝতে পারি না এগুলো অন্যায় কাজ মানুষের সঙ্গে জড়িত পাপ আপনি ক্ষমা না করলে তো আল্লাহও ক্ষমা করবে না এভাবে তাকে বলেন কোনো মানুষ চাইবেন আপনাকে ফেরি দিতে অবশ্যই ক্ষমা করবে তখন আল্লাহ আপনাকে ক্ষমা করবেন সম্মানিত উপস্থিতি এ কারণে মানুষের সঙ্গে জড়িত পাপ হচ্ছে একটা ভয়াবহ পাপ এগুলো সিস্টেম আপনাদেরকে বলে দিলাম আল্লাহর সঙ্গে জড়িত পাপ আপনি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেন কিন্তু মানুষের হক মেরেছেন মানুষকে অপমানিত লজ্জিত করেছেন গিবাদ বদনাম করেছেন যাদের করেছেন বেঁচে থাকলে তাদের কাছে ক্ষমা চেয়ে নেন মিথ্যা অপবাদ দিলে সেইটাকে উইথড্র করে নেন ঘুরিয়ে নেন এরপরে যারা মারা গেছে তাদের জন্য ইস্তেক ফার করেন কেউ যদি আপনার থেকে টাকা পায় মনে পড়েছে অমুক দিনে টাকা বাকি ছিল দিতে পারি নাই লোকটা মারা গেছে তার জন্য ওই টাকাটা আল্লাহ রাস্তায় তার পক্ষ থেকে দান করে দিয়ে তার জন্য ফেরাত কামনা করেন এইগুলো হচ্ছে বাঁচার রাস্তা আল্লাহ আলা আমাদেরকে কবুল করুন সকলে বলি আল্লাহ আমিন এবং বড় পাপ সমূহের মধ্যে এই যে জিহবা দ্বারা সংঘটিত পাপ যেইটা মানুষকে জাহান নামে নিয়ে যাবে গিবাদ বদনাম চগল সম্মানিত উপস্থিতি ওয়াল্লাহি মানুষের জন্য সবচেয়ে ভয়াবহ এই কাজ আল্লাহর রাসুলকে জিজ্ঞ করলেন তোমরা কি জানো মুফলিসকে সবচেয়ে হত দরিদ্রকে আল্লাহ রাসুলকে বলা হলো যে যার টাকা পয়সা বাড়ি গাড়ি নেয় সেই তো হত দরিদ্র আল্লাহ রসুল বললেন জিনা না সে দরিদ্র নয় দরিদ্র হচ্ছে ওই ব্যক্তি যে দুনিয়াতে সর্বপ্রকার ভালো কাজ করেছে আমুল নামাই টয়টুম্বুর তার আমুল নামা সবসময় নেকি দিয়ে পরিপূর্ণ এমন ব্যক্তি কিয়ামতের মাঠে উঠিত হবে তার আশপাশ ঘিরে নিবে আমার পাশটাকে মেরেছিলেন দেন আমার গিবাদ করেছিলেন ওইটা দেন আমার নামে মিথ্যা অপবাদ দিয়েছিলেন ওইটা দেন এই যে আমাকে আপনি চর মেরেছিলেন অন্যায়ভাবে ওইটা দেন সবাই যখন ঘিরে নিবে আপনাকে তখন এগুলো কি দিয়ে দিবেন তখন আপনার নেকি থেকে দিয়ে দিতে হবে নেকি দেখবেন আরো দু একজন পাওনাদার আছে তখন কি হবে আল্লাহ বলবেন যে পাওনা তো দেওয়ার মতো আর কোনো যাদের দোষ বলেছ এদের পাপটা তোমার ঘাড়ে দেওয়া হবে তোমাকে জাহান নামে দিয়ে দেওয়া হবে এর চেয়ে দুর্ভাগ্য হত দরিদ্র আর কে হতে পারে কষ্ট করে ইবাদত করতেই পারেন না এরপর যতটুকু করেছেন মানুষের গিবাদ বদনাম করার কারণে তাও যদি নষ্ট হয়ে যায় আপনি কিভাবে বাঁচতে পারবেন সুতরাং আজ থেকে এই মসজিদের সমস্ত মুসাল্লি আপনাদের প্রতি উদার্ত আহ্বান বাড়িতে গিয়ে সর্বপ্রথম কাজ হবে স্ত্রী সন্তানদেরকে নিয়ে জরুরি একটা বৈঠক দেওয়া যেই বৈঠকের মূল আলোচ্য বিষয় থাকবে যে এই বাড়িতে আজকে থেকে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের কোনো গিবাদ দোষ চর্চা হবে না আমিও করবো না সন্তান ছেলে নিয়ে তোমরাও করব না এই কাজগুলো থেকে বেরত থাকতে হবে এগুলোর ভয়াবহ শাস্তি এইটা এগুলো করলে আমল ইবাদত এগুলো কিয়ামতের মাঠে যাদের গিবাদ করেছি তাদেরকে দিয়ে দিতে হবে সুতরাং বৃথা যাবে আপনার এই আমল ইবাদতগুলো সুতরাং এভাবে জরুরি ভিত্তিতে স্ত্রী সন্তানদেরকে গিবাদ আলোচ্য বিষয় নিয়ে তাদের সঙ্গে জরুরি মিটিং করবেন তাদেরকে এই ভয়াবহতা সম্পর্কে জানিয়ে দিবেন কারণ অধিকাংশ নারী সমাজ এই পাপের মধ্যে নিমজ্জিত